সকাল সকাল স্নান দান করে চলে এসেছি ছাদে। সেরকম আজকে সকাল থেকে কোনো কাজ ছিল না, তাই মনে হলো স্নান যখন হয়ে গেছে যাই একটু ছাদে যাই। ছাদে এসে আমার রূপচর্চা, চুল চর্চা সব কিছুর কথা মাথায় থাকে। তো আমি একেবারে ক্রিম আর চিরুনিটা নিয়ে ছাদে চলে এসেছিলাম, তো সেই কাজগুলোও আমার হয়ে গেল। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। স্নান দান করে তখন শীত করছিল, যেই না ছাদে এলাম ব্যাস গরম লাগতে শুরু করে দিল, কারণ বীভৎস একটা রোদ উঠেছে। ছাদে এসে চুলটুল একটু আঁচড়ে নিলাম, ক্রিমটা মেখে নিলাম, এই আমার সরঞ্জাম সব রাখাও রয়েছে। এই যাবো গিয়ে নিচে, কারণ রান্না করা হয়নি। সকালবেলা পাপাকে টিফিন দিয়ে দেওয়া হয়েছে, আর কালকের পাবদা মাছটা ছিল ওটা দিয়েই পাপা ভাত খেয়ে চলে গেছে। তেমন আর কিছু করতে হয়নি সকালবেলা। ওই পাউরুটির হচপত যেটা বানাই আমি সব সবজি দিয়ে, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, ডিম, এইসব দিয়ে পাউরুটি দিয়ে একটা হচপচ মতো বানিয়েছিলাম, সেটাই টিফিনে খাওয়া হয়েছে। পাপা টিফিনে নিয়ে গেছে, আর দুপুরবেলা আজকে আমরা খাবো সেদ্ধ ভাত আর হাঁসের ডিম সেদ্ধ দিয়ে দেবো, তার সাথে একটা ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ এক্সেট্রা, ওই সেদ্ধ ভাত খাবো। শীতকালে ওরকম গরম গরম সেদ্ধ ভাত খেতে কিন্তু দারুণ লাগে, কে কি বলো, মানে কার কি মতামত সেটা জানিও। আর হ্যাঁ, কালকে আমি ব্লগ দেইনি, মানে হিসেব মতো আজকে কোনো ভ্লগ যায়নি আমার কাছে। হিসেব মতো আজকে এই প্রথম আমি আমার ভ্লগিং লাইফে এই প্রথম একটা মিস আমি দিলাম, কারণ আমার মনে হলো একটা মিস অন্তত মানে আমার দিক থেকে আমার একটা ব্রেক দরকার ছিল। মানে প্রত্যেক দিন হয়তো তোমরা দুটো ভিডিও দেখেছো এরকম পরপর গেছে, হয়তো একদিনে এই দুটো ভিডিও শ্যুট করে রেখে দিয়েছি, কখনো কখনো আমার প্রবলেম থাকলে সেই অনুযায়ী আমি ছুটি পাইনি, হয়তো কোথাও একটা কাজ আছে বলে সেই দিনটা আমাকে ম্যানেজ করে দিতে হয়েছে। মানে আগের দিন আমি দুটো ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, পরে সেটা ডে টু ডে আমি দিয়ে দিয়েছি। আমি হিসেব মতো কোনো রেস্ট পাইনি, কালকে আমি রেস্টই নিয়েছি। এরকমটা নয় যে শরীর খারাপ কারোর বা কিছু, একদমই নয়। এসব নিয়ে আমি জানি তোমরা অনেকেই টেনশন করবে, তাই জন্য আমি কালকে একটা কমিউনিটিতে পোস্টও দিয়ে দিয়েছিলাম যে আজকে কোনো ব্লগ যাবে না। যারা আমাকে ভালোবাসে, আমি বলছি না যে আমার বিশাল বড় চ্যানেল, অনেকে আমার খোঁজ নেবে বা কিছু, অনেকেই আছে যারা এরকম ছোট চ্যানেল হলেও ভালোবাসে আমাকে, আমি ভালোবাসাটা পেয়েছি, তো ওই জন্য হয়ে ওঠেনি আর কি, এই যা। আর সত্যি কথা বলতে আমি এটাই শুনেছি, দেখো কোথাও একটা কাজে নামার আগে তো আমাদের খোঁজ নিতে হয়। মানে অনেকেই যারা প্রাইভেট ফার্ম বা সরকারি যেখানেই চাকরি করো না কেন, প্রত্যেক দিন তো আর জেনে যাও না, আস্তে আস্তে সেখানে যেতে যেতে কাজে করতে করতে তোমরা শেখো। তো আমাদেরও তাই, আমরাও তাই নামার আগে প্রচুর দেখেছি, প্রচুর শুনেছি যে একদিন মিস করলে বা টাইম মিসম্যাচ হয়ে গেলে রিচ কমে যায় বা কিছু। এটা আমারও একটু দেখার বিষয় ছিল, যেহেতু আমি একদিনও গ্যাপ দেইনি এখনও অবধি, টাইম টু টাইম প্রত্যেক দিন ব্লগ যেত, তো ওই জন্য আমারও একটা দেখার বিষয় ছিল যে আদৌ কী হয়। বলতে পারো নিজের ক্ষতিও হতে পারে এতে, আমার ক্ষতি করেই না, আমি দেখার চেষ্টা করলাম। আসলে আমি অনেক সময় বলে থাকি যে আমি মিস দিতে চাই না, কারণ রিচ কমে যাবে বা কিছু, এই জন্য। তো এটা কতটা কি সত্যি না সত্যি এটা আমার দেখার বিষয় ছিল, তো ওই জন্যেই আর কি, আর কিছুই নয়, এমন কিছু নয়। কালকে দিন আমি রেস্ট নিয়েছি, এই যা। আর রেস্ট নেওয়ার কথা আসছেই না, এরপর ডে টু ডে যেরকম ব্লগ যাচ্ছিলো সেরকমই যাবে আশা রাখছি, আমি চেষ্টা করব তাই। তো এরপরেও 31-এর একটা প্ল্যান রয়েছে, দেখা যাক কতটা কি হয় না হয়, তোমাদের সাথে তো শেয়ার করবো অবশ্যই। আর কালকে দিনটা সত্যি কিছু করিনি, শুধুমাত্র ল্যাদ খেয়েছি, শুয়ে কাটিয়ে দিয়েছি, এইসবই করেছি। কালকে আমাদের রান্নাও ছিল না সেরকম কিছু, মানে করতে হয়নি সেরকম কিছু রান্না বান্না, ওই যা। তো চলো এবার যাবো নিচে, পুরো তেতে পুড়ে যাচ্ছি আমি। এই লাল গোলাপটাকে দেখতে পাচ্ছ কি বিভৎসই বড়ই না হয়েছে, আর সহজে কিন্তু ঝরে যায় না। পাপার এই গাছগুলো এত যত্ন করে, আর কত রকমের ফুল লাগিয়েছে দেখো, তবে ডালিয়াগুলোর গাছ সবে বড় হচ্ছে আর কি। তো আমরা দেখে যেতে পারবো বলে মনে হচ্ছে না ফুলগুলোকে, কিন্তু এত ভালো লাগে, বিশেষ করে এই রং বেরঙের ফুল তো দেখলেই যেন মনটা সত্যিই ভালো হয়ে যায় সকাল সকাল। আর এই গোলাপগুলোকে দেখছো, এই ছোট গোলাপগুলো ঝরে যায়, আর এই হলুদ ফুলগুলো পুরো গাছ আর দেখা যায় না। আর তার সাথে তো আমাদের লেবু রয়েইছে, লেবু তো ঝুলছে গেছে, দেখাও তো কিছু যাচ্ছেও না, দেখাচ্ছিও না, এখানে যে বাসনপত্রগুলো আছে ওগুলোই দেখা যাচ্ছে আর কি। আমি বসেছি আলু সেদ্ধ এটার ভেতরে এই প্রথম 2 মিনিটের জন্য, অনেকেই করে দেখি তাই আজকে আমিও বসিয়ে দেখলাম, প্রায় হয়ে এসেছে তাই।
সন্ধে হয়ে গেছে আর আমার আর মামনির খেতে ইচ্ছে করেছে একটু দুধ জাত, আদা, এলাচ, আসলে মশলা টি যেটা হয় আর কি সেটাই খাওয়া। রাত্রিবেলায় এলাম রান্না করতে, এখন সবে মামনি বলছিল মামনি করবে, আমি না আমি করছি ফুলকপি আলুর তরকারি আর রুটি হবে রাত্রে, আর ও তো ভাত খাবে, ওটা রয়েছে ছেড়ে দাও, ওটা বললাম না, আর আমিও ভাতই খেয়ে নেবো, ফুলকপি আলুর তরকারি দিয়ে রুটি আর খাবো না এখন। আর বিকেলবেলাটা দেখতে পেলে চা করলাম, আর তারপরটা ওর জন্য করেছিলাম মানে আলু সেদ্ধ করে, আলু কাবলি মতো, কাবলি নয় ঠিক, আলু পেঁয়াজ দিয়ে লেবু রস দিয়ে হালকা করে একটু ভাজা মশলা দিয়ে নুন দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম, ওটাই ও বিকেলবেলাতে সন্ধ্যেবেলায় টিফিন খেয়েছে এই আর কি। আর এখন করবো ফুলকপি আলু তরকারি, ফুলকপিটাকে প্রেশারে বসিয়েছি, একটুখানি করে ভাপিয়ে নেবো জাস্ট ওই আর কি। মোটামুটি ভেজে নিচ্ছি, এবার নুন হলুদ আদা যা যা দেয় আর কি, টমেটো, তারপর মটরশুঁটি, ড্রাই স্পাইস সবই দিয়ে দেবো, হালকা করে একটু ভেজে নিচ্ছি, সেদ্ধ করে নিয়েছি বলে যে ভাজছি না এরকমটা কিন্তু কেউ ভেবো না। তো রেডি হয়ে গেছে ফুলকপির তরকারি, দেখতে হয়তো লাল ঝোল দেখতে ওরকম হয়নি কিন্তু খেতে দারুণ। চলে এসেছি, রাত্রিবেলার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমার মনে হচ্ছে আমি এই জায়গাটা থেকেই কদিন শেষ করছি, জায়গাটা এবার চেঞ্জ করতে হবে আবারও। যাই হোক না কেন, রাতে ফুলকপি আলুর তরকারিটা দুর্দান্ত খেতে হয়েছিল, পাপা বলছে আছে কি একটু, তাহলে আমি কালকে আবার টিফিনে নিয়ে যাব, তো আছেও একটু, তো পাপা ওটা নিয়ে যাবে কালকে টিফিনে, এত ভালো খেয়েছে পাপা, আসলে দুটো রুটি ফুলকপি আলু দিয়ে খায়, দুটো রুটি দুধ দিয়ে খায়, তো ফুলকপি আলু তরকারিটা এতটাই ভালো খেয়েছে চারটে রুটি খেয়ে নিয়েছে। আর আমি বলছিলাম আমি ভাত খাবো একটু, তো ফুলকপি আলুর তরকারিটার জন্য একটু ঝোল ঝোল রেখেছিলাম যাতে আমার ভাত খেতে সুবিধা হয়, কিন্তু রাত্রিবেলা শনকার মা, শনকাছে পরে আজ যে আন্টির থেকে আমি শিখেছি আর কি শুটকি মাছটা বানানো, সে আন্টি আবার আমাদের জন্য শুটকি মাছ পাঠিয়ে দিয়েছে, তো দুর্দান্ত লাগলো খেতে, খুব ভালো বানিয়েছিল এই আর কি। আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দেবো, বুঝতেই পারছো আজকে আর টেনে নিয়ে যাব না, আজকের ব্লগটাও ছোট্ট একটা ব্লগ যাচ্ছে। আসলে এখানে না মানে ব্যাঙ্গালোরে যেরকম আমাকে প্রত্যেকটা কাজ নিজের হাতে করতে হয়, সকাল হলে আমাকে ছাদে যেতে হবে কারণ আমার গাছগুলো ওখানে পড়ে রয়েছে, গাছ বলতেই মনে পড়লো আমার গাছগুলো ওখানে পড়ে রয়েছে, সত্যিই না মানে এবারের আশাটা ঠিক আছে কিন্তু কেন জানি না বারবার ওই দিকটাতেও মনটা একটু টানছে, কারণ নিচে স্কুটিটা রয়েছে, ওপরে গাছগুলো রয়েছে, এমন নয় যে শুধু স্কুটিটার জন্যই মন টানছে, সত্যি গাছগুলোর জন্যেও টানছে, হয়তো গাড়িটার জন্য তো অবশ্যই, হ্যাঁ বাড়িটা বাড়িটা ঠিক আছে, ওটা লক করা ঠিক আছে, বাড়ি আগের বাড়িও ছেড়ে এসেছি, কিন্তু এবার স্কুটি, আগেও কোনো গাছ ছিল না, এবার গাছগুলো মানে হয়তো তোমরা অনেকেই বলতে পারো এমনি গাছের এমন কি আসে যায়, গাছগুলোর কিছু হয়ে গেলে তুমি আবার কিনে নেবে, সেটা নয় ঠিক আছে, কিন্তু যাদেরকে আমি এনেছিলাম হাতে ধরে আমি নিজে যত্ন করতাম, তো তাই জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে, আমি জানি না না গাছগুলোর কি অবস্থা আছে না আছে, এবার কাউকে ফোন করে আমি এটা জিজ্ঞেস করতে পারি না যে আমার গাছগুলো কেমন আছে, তো ঠিক আছে ওরা আশা করি ঠিকই থাকবে, তেমন কোনো প্রবলেম হবে না, ছাদে না গেলে তো গাছগুলো দেখাও যায় না, না আমি তো একদম টপে তুলে দিয়েছি, আশা করি ঠিকই থাকবে, কারণ ওয়েদার কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে যেরকম হয়ে থাকে আর কি ব্যাঙ্গালোরের ওয়েদার, তাই জন্য টেনশন খুব একটা নেই। যাই হোক না কেন, কথা না বলতে বলতে অনেকখানি কথা বলে ফেললাম, আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো বলবো অসংখ্য ধন্যবাদ, তবে একটা রিকোয়েস্ট করবো যারা দেখছো তারা প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো, খুব ভালো লাগে বিশ্বাস করো, আর দেখতেই পাচ্ছ চুলগুলো কেমন তেল তেলে হয়ে গেছে, কালকে ভাবছি একটু শ্যাম্পুটাও করবো, এত ওয়েদার।